হ্যালো বন্ধুরা, বর্তমানে মেসেঞ্জার ব্যবহার করাটা অনেকের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মেসেঞ্জার ওপেন করার পর সেটা হ্যাং হয়ে রয়েছে, ওপেন হচ্ছে না, অথবা মেসেঞ্জার ওপেন করার পর ভিডিও কল অডিও কল কিছুই যাচ্ছে না, মোবাইলে এমবি থাকার পরও মেসেঞ্জার চলছে না। এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে মেসেঞ্জার ব্যবহার করতে যেয়ে। তো দুই একদিন ধরে আমার কাছে অনেকেই নক করে বলছে যে ভাই, আমার মেসেঞ্জারটা কোনোভাবেই ওপেন করতে পারছি না। আবার কেউ বলছে মেসেঞ্জারে কল করতে পারছি না, মেসেঞ্জার ওপেন করলে হ্যাং হয়ে যাচ্ছে। তো মেসেঞ্জারের সমস্যাগুলো সমাধান কীভাবে করবেন সেটাই দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ আমি যে প্রসেসগুলো দেখাবো এই প্রসেসগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে আপনার মেসেঞ্জারের সকল প্রকার সমস্যার সমাধান আপনি করে নিতে পারবেন। তো মূল টপিকে যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল সিলেক্ট করে রাখবেন। তো দেরি না করে চলুন দেখিয়ে দিই কীভাবে মেসেঞ্জারের সকল সমস্যার সমাধান এক মিনিটে করে নেবেন। তো সর্বপ্রথমে আপনি যেটা করবেন, আপনার মেসেঞ্জারটা প্লে স্টোরেজে আপডেট করে নেবেন। প্লে স্টোরেজে সার্চ বারে ক্লিক করে মেসেঞ্জার লিখে সার্চ করলে মেসেঞ্জার অ্যাপটা চলে আসবে। তো এখানে কিন্তু আমার ওপেন দেখাচ্ছে, আপনার আপডেট দেখাবে, আপনি আপডেট করে নেবেন। আপডেট করা হয়ে গেলে আশা করি আপনার সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। আর এই প্রসেসটা ব্যবহার করার পরও যদি সমস্যা থেকে যায় তাহলে যেটা করবেন, মেসেঞ্জারটা এভাবে ট্যাপ করে চেপে ধরবেন, তারপর এখান থেকে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে, আপনি এখান থেকে ফোর্স স্টপে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন স্টোরেজ নামে একটি অপশান আছে, এই স্টোরেজ অপশানে ক্লিক করবেন। এবার এই পেজ থেকে ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার কেস এই দুটো অপশান ক্লিয়ার করে মেসেঞ্জারের সমস্ত ডাটা ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করার পর মেসেঞ্জারে যে অ্যাকাউন্টটা লগ ইন করে আপনি ভালোভাবে কোনো সমস্যা ছাড়াই মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। তো এটা করার পরেও যদি সমস্যা সমাধান না হয় তাহলে আপনার ফোন থেকে মেসেঞ্জার অ্যাপটা আনইনস্টল করে দেবেন, মানে ফোন থেকে মেসেঞ্জার অ্যাপটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনার ফোনের পাওয়ার বাটন চেপে ধরে রিস্টার্ট মেরে দেবেন। তারপর প্লে স্টোরেজে মেসেঞ্জার অ্যাপটা ইনস্টল করে অ্যাকাউন্টটা লগ ইন করলে 100% গ্যারান্টি দিচ্ছি কোনো সমস্যা ছাড়াই মেসেঞ্জার অ্যাপটা চালাতে পারবেন। তো এই সমস্যাটা বেশি হচ্ছে তাদেরই যাদের মোবাইল ফোনটা একটু ওল্ড মডেলের, মানে আগের, তাদের এই সমস্যাটা বেশি হচ্ছে, মেসেঞ্জার ওপেন হচ্ছে না। তারা একটি কাজ করতে পারেন, তারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, তারপর সার্চ বারে ক্লিক করে লিখবেন মেসেঞ্জার ওল্ড ভার্সন। মেসেঞ্জার ওল্ড ভার্সন লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দিলে এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন, এখান থেকে জাস্ট ওল্ড ভার্সনের একটি মেসেঞ্জার অ্যাপ আপনি ডাউনলোড করে নেবেন, তারপর ব্যবহার করবেন। তো এখন আমি যে সমাধানগুলো দেখালাম এইগুলো যদি অ্যাপ্লাই করে কাজ করতে পারেন তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি আপনার মেসেঞ্জারে যত প্রকার সমস্যা থাকবে সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে, তাই আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে তাদের উপকার করবেন।